নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো লাভ বার্ডস পাখির বাচ্চা ফুটলে বা কিভাবে কি খাবার দেবেন, কিভাবে কেয়ারিং করবেন এই শীতকালটায়, ঠিক আছে? তো এখন শীতকাল, তবে কিন্তু অতটা শীত পড়েনি আমাদের এখানে। তো এই হাঁড়িতে আমি আপনাদের দেখাই, দু থেকে তিনটে বাচ্চা ফুটেছে। এটা কিন্তু ব্লু লাভ বার্ডস, এটা জানেন, এটা রোজি লাভ বার্ডের থেকে একটু উন্নত, এটা ব্লু লাভ বার্ডস। তো এটা কিন্তু আমাদের প্রথম ব্রিডিংয়ের বাচ্চা ফুটিয়েছে। প্রথম ব্রিডিংয়ে কিন্তু ওরা তিনটে ডিম পেয়েছিল, আর প্রথম ডিম থেকেই তিনটে ডিমই কিন্তু বাচ্চা ফুটেছে। এই দেখুন, এখান থেকে আমি ওপর থেকে দেখাচ্ছি, তিনটে বাচ্চাই কিন্তু ফুটেছে। তো বাচ্চার বয়স প্রায় 7 থেকে 8 দিন হয়ে গেছে, ঠিক আছে? তো নেস্টিং মেটেরিয়াল ঠিকঠাক আছে, দেখুন বাচ্চার পটিগুলো দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চার হজমের কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? তো এই যে ছোটো ছোটো বাচ্চা, এদের কিন্তু এখন আমি হজমের ওষুধ দিচ্ছি, যেটা আপনারাও দিতে পারেন, নিও 15। এটা কিন্তু একটা হিউম্যান ওষুধ, 100 মিলি জলে 3 থেকে 4 ফোঁটা 2-3 দিন টানা দিতে পারেন। আর ভিটামিন যদি একান্ত দিতে হয়, আর কদিন পর, মানে বাচ্চার বয়স ধরে রাখুন 12 বা 10 থেকে 12 দিন হয়ে গেলে, তখন আপনারা হালকা হালকা করে অল্প অল্প করে কি ভিটামিন দেবেন, পলিভিয়ান এল বা A2Z, এই ভিটামিনটা ব্যবহার করতে পারেন অল্প অল্প করে। তো 1-2 দিন ছাড়া ছাড়া দেবেন। এবার সব ফুটের মধ্যে আপনারা 1 ফুট দিতে পারেন, সাদা ভাত দিতে পারেন, দানা দেবেন সাদা, সাথে কিন্তু সূর্যমুখী দানা ও মিক্সিটটা একটা উইকে 2-3 বার দেবেন। ভিডিওটা ভালো হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।